दिशाओं में तेज सा वो छाया। রথের কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে, 22 বছর হয়ে গেল আপনি এইখানে এই মন্দিরে রথের কাজ করছেন। যেন ওর উপর আমরা সবাই ভরসা ছেড়ে দিয়েছি, শেষ মুহূর্তে কিন্তু রথের কাজ এখানে কিন্তু করা হচ্ছে, দেখো কালকে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, নতুন আরেকটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের আমি এসেছি কলকাতার সব থেকে বড় খিদিরপুরে এই জগন্নাথ দেবের মন্দির, হচ্ছে মন্দিরের মেইন গেট। এই মন্দিরে কি কি আছে আর এখানে কি কি রীতিরিয়াজে পুজো করা হয় জগন্নাথ দেবকে, তো চলো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে মন্দিরের মূল গেট, ঢোকার মুহূর্তেই কিন্তু তোমরা দেখতে পাবে দুপাশে দুটো সিংহ রাখা রয়েছে। আর এই হচ্ছে বড় একটা গেট, যেখান থেকে তোমাদের কিন্তু প্রবেশ করতে হবে এই মন্দিরে। জগন্নাথ দেবের মূল মন্দিরের গেটেই রয়েছে বড় বড় দুটি সিংহ। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বেশ কিছু দেব দেবীর মূর্তি। আর এই হলো জগন্নাথ দেবের মূল মন্দির। এই মন্দির দর্শনার্থীদের জন্য সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। চলুন মন্দিরটা চারপাশটা একবার ঘুরে দেখা যাক। সিঁড়িটা মন্দিরে, এখান থেকেই কিন্তু তোমাকে মন্দিরের উপরে আসতে হবে। আর মন্দিরের উপরেই কিন্তু জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। 4টে বাজতেই খুলে দেওয়া হলো দর্শনার্থীদের জন্য মন্দিরের গেট। দেখো জগন্নাথ দেবের দর্শনে কিন্তু অত ভক্ত অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে এসে কলকাতার এই জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ দেবের মন্দিরের পুরো ওয়ালকে সাজানো হয়েছে বেশ কিছু দেব দেবীর মূর্তি দিয়ে, শিল্পীদের নিখুঁত হাতের কাজ যা মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। জগন্নাথ দেবের মূল মন্দিরের চারপাশে এরকম ছোট ছোট আরো বেশ কিছু মন্দির রয়েছে। ভগবান গণেশ দেবের মূর্তি রয়েছে, তার পাশে আরো একটি মূর্তি রয়েছে, সরস্বতী দেবীর মন্দির রয়েছে এখানে, এটা হচ্ছে সরস্বতী দেবী। হনুমান মন্দির, এটা হচ্ছে বিমলা মন্দির, দেখো। তো মন্দিরটার চারপাশ ঘুরে এরকমই বেশ কিছু ছোট ছোট মন্দির তোমরা আসলে দেখতে পাবে। আর পাশেই দেখো একটা ব্রিজ রয়েছে, এর উপর থেকে কিন্তু ট্রেন যায়। আর পাশে কিন্তু খিদিরপুর স্টেশন রয়েছে। এই মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের জন্য রয়েছে একটি ফুলের দোকান, আর জগন্নাথ দেবের পুজোর প্রসাদের জন্য একটি দোকান। সবাই দেখো স্টলে প্রভু জগন্নাথ দেবের জন্য প্রসাদ কিনছেন। মন্দিরটা অ্যাকচুয়ালি কত বছর হলো আপনাদের এখানে প্রতিষ্ঠা হয়েছে? মন্দির এমনি তো 1948 থেকে আছে। আচ্ছা, এই বড় মন্দিরটা আমার হয়েছে 1999। বড় মন্দিরটা 99? আচ্ছা, আগে 1948 থেকে 23 বছর হয়ে গেছে। এমনি তো মন্দিরের বয়স অনেক। তো আমাদের কলকাতাবাসী যারা আছে, যারা অনেকেই আছেন এই মন্দির সম্পর্কে হয়তো এখনো জানে না, তো তাদের জন্য কি বলবেন যে তারা আসবার জন্য? আমরা তো অনেক মাধ্যমেতে ওনাকে সব ভক্ত জনকে জানাতে চাই যে এখানে মন্দির আছে, সবসময় তো পুরী যাওয়া যাবে না, যে কোনো কিছু পুজো পার্বণে এখানে আসতে পারবে, প্রসাদ একদিন আগে আপনার বুকিং করতে পারবে, পরিমতো যেরকম প্রসাদ হচ্ছে এখানে প্রসাদ আপনার পাই পারবে, আপনার বন্ধুজনজনে আপনার সবাইকে নিয়ে আসতে পারবে। দর্শনার্থীরা এসছেন জগন্নাথ দেবের দর্শনের জন্য। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? জগন্নাথ দেবের তো মেইন মন্দির যেটা আমাদের উড়িষ্যাতে রয়েছে সেখানে তো যাওয়া হচ্ছে না, সেই কারণে কি এখানে আসা? হ্যাঁ, সেই কারণে ওখানে যাওয়া হচ্ছে না। ভালো লাগছে তো সবার এই মন্দির? তো এটা হচ্ছে এই মন্দিরের কাউন্টার, তোমরা চাইলে এখানে এসে কি যোগাযোগ করবে ভোগের প্রসাদের জন্য, তো এখান থেকে কিন্তু ভোগের প্রসাদ হয়। আর এটা হচ্ছে এই মন্দিরের ফোন নম্বর, প্রসাদ কিন্তু খেতে হলে তোমাদের ফোন করে আসতে হবে, আগে থেকে বুক করতে হবে। এসে আমি একটা ভোগের জন্য কুপন কেটেছি, এটা হচ্ছে এখানকার ভোগের কুপন। আমি যেহেতু পার্সেল নিয়ে যাচ্ছি, এখানে বসে খেলে তোমাদের 150 টাকা করে, আর তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু 180 টাকা পড়বে। এখানে ভগবান এসে চান করে তারপরে অন্নপূর্ণা থাকে, রথযাত্রায় বেরোবে। তোমরা এই মন্দিরে আসতে চাইলে শিয়ালদা থেকে খিদিরপুরের বাস ধরে খিদিরপুর ট্রাম ডিপোতে আসতে হবে, আর ট্রেনে করে আসতে চাইলে বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরে খিদিরপুর স্টেশনে নামতে হবে। আর এখানকার ল্যান্ডমার্ক হলো খিদিরপুর ট্রাম ডিপো।
আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবে একদিন হলেও কিন্তু কলকাতার এই বিখ্যাত পুরীর জগন্নাথের আদলে তৈরি জগন্নাথ দেবের এই মন্দিরে তোমরা সবাই আসো, ঘুরে যাও, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক বড় মন্দির এটা, কিন্তু কলকাতার বুকে সব থেকে বড় জগন্নাথ দেবের মন্দির। গাইস, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, টাটা।